ইমানের পিলার ছয়টা। প্রথম কাজ ইমান। ইমান মানে হচ্ছে বিশ্বাস। কিসে বিশ্বাস করব? হাদিসে জিব্রিল পড়লে দেখবেন, আজকে ব্যাখ্যা করার সময় নেই, আমি শর্ট করে বলছি। হাদিসে জিব্রিল খুললে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, ইমান কাকে বলে? আখবিরনি আনিল ইমান। তিনি ছয়টা পিলারের কথা বলেছেন, ছয়টা। এক নম্বর হচ্ছে আল্লাহয় বিশ্বাস করা, দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, চার নম্বর নবী রসুলগণের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর পরকালের জীবনের প্রতি বিশ্বাস, এবং ছয় নম্বর তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টা পিলারের প্রতি যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন। আবার বলছি, এই ছয়টা পিলারকে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, হৃদয় থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তার নাম হচ্ছে মুমিন। যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখে স্বীকৃতিও দেয় না, কাজও করে না, এর নাম কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকৃতি দেয় আর কাজও করে না, এর নাম মুনাফিক। আমি কি বুঝাতে পারলাম? এ হলো ক্লাসিফিকেশন। আবার কিছু মানুষ মনে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে কিন্তু কাজ করে না, এদেরকে বলা হয় জালেম, ফাসেক। একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো হুকুম চলে আসে আর কি। আমাদের কাজ হবে এই ছয়টা পিলারকে হৃদয় থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং তদানুযায়ী কাজেও বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুসলিম, আমি মুমিন, আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ইমান একদম পাক্কা মজবুত আছে। কথাগুলো আমরা শুনি, দুঃখজনক। তো এটা ইমান নয় ভাই। ইমান আনতে হলে আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। আপনার জন্য ইমানের সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে উঁচু স্তরের মুমিন। তার জীবনটা আপনি দেখেন, তার সিরাতটা পড়েন, তিনি যেভাবে চলেছেন আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই সুন্নাহ, এটাই উসওয়াতুল হাসানাহ।